কংগ্রেস দল যেটা শাসনত না থাকে আন্দোলন করে, এটা তেওঁলোকের স্বভাবে। ইয়া যদি আমি কোন হিস্ট্রিটি চাও, দেশ বিভাজন হয়েছিল 1947 সনের 15 আগস্টত ইন্ডিয়া, 14 আগস্টত পাকিস্তান, কিহর ভিত্তিত হয়েছিল সকলে জানে। আর যেটা তারপর বিতাড়িত হয়েছিল সেই সন্মানের ব্যক্তিসকলক 1973 সনত কংগ্রেস সরকারে এখন আইন আনিছিল, নাগরিক সংশোধন আইন। আর এই আইন সংশোধন হয়েছে, আর এই সর্বভারতীয় আইন, ভারতবর্ষের আইন, এখন অসমৰ আইন নহয়। বহুতে কব বিচাৰে এখন অসমত জাপি দিছে, যে আমি ভারত রাষ্ট্র, আমার রাষ্ট্র, আমার রাজ্য হল অসম, আমি অসমীয়া নাগরিক, কিন্তু আমার রাষ্ট্র হল ভারত। যেহেতু সমগ্র দেশতে এই আইন বলবৎ হয়েছে, আর ইতিমধ্যে আইনখন মহামান্য রাষ্ট্রপতি এক সিগনেটরি করা হল, লগেলগে ইমপ্লিমেন্টেশনের পার্টও আরম্ভ হল। মই ভাবো কারবার যদি কিনা অসুবিধা আছে কোর্টত যাক, চ্যালেঞ্জ করক। যদি কোর্টে সচাই এই রিজেক্ট করে, মহামান্য কোর্টে যদি ভার্ডিক দিয়ে, যে জাজমেন্ট আহে লেটেস্ট ওয়েট জাজমেন্ট, আর বাকি পার্টটা চলি থাক। কিন্তু তাত আরো একটা কথা কইছো আমি, যে আমি অসমীয়া, মোর ভাষা সংস্কৃতিক মই সুরক্ষিত করে রাখব লাগবে। মই প্রথমে ভারতীয়, তারপর অসমীয়া। কিন্তু এই যাবিল কথা কয়েছে যে 1.5 কোটি বাংলাদেশি আইব, মোটামুটি 24 ঘন্টা হল, মতো কতো দেখা নাই। ইয়াত আইসে নাকি এটা মান আপনার দেখিছে নাকি? মিছা কথা কবলে নাপায় মানুষ, অনা হকত হইচই করব দিব নালাগে। এখন শান্তিপ্রিয় সমাজ অসমখন আরো আগবাড়ি যাব লাগে। মতো ভারতবর্ষর কতো দেখা নাই গণ্ডগোল, অসমত কেটামান বুদ্ধিজীবী বলেও কব লাগবে, কেজনমান বিশিষ্ট ব্যক্তি আছে যিসকলে অসমখনক অস্থির করব বিচারে। তার প্রমাণ যেটা কা আন্দোলনটা আরম্ভ করেছিল, নিরীহ 5 জন কারণে ছয় রয়েছিল। কিন্তু এটা রাইজ সজাগ সচেতন হয়েছে, তেওঁলোকে কারো মানে আহ্বানত ওলাই না যায়। কারণ সমাজখন শান্তিপ্রিয় সমাজখনে এক উন্নয়ন বিচারছে, আর যে উন্নয়ন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সরকারখানে দিবলে সক্ষম হয়েছে। মই ভাবো তাই অসমীয়া জাতি কোনো ক্ষতি নকরে। আমিও এজন অসমীয়া কইছো, মই কাই কোনো অসমীয়া জাতি ক্ষতি নকরে। সেই যিসকল সেই জৈন, শিখ, পার্সি, বুদ্ধিষ্ট, লগতে হিন্দু, বেঙ্গলী, যিখিনি তেতিয়াই আইছিলে বিতাড়িত হয়, আর সেইখিনি গেদ আর কা অহার পিছত এজনও বাংলাদেশী অসমত প্রবেশ করিব নোৱাৰে। কংগ্রেসের কি আছে আপনি কোকসো, কত আছে কংগ্রেস? এই বরপেটাতে কংগ্রেস হারিব, ইমান বছর কংগ্রেসে খালে ইয়াত, বরপেটার কারণে কি করলে কোকসো? মোক এটা ইনস্ট্যান্ট দিয়ক যে হয় খালেক ডাঙরি এই কাম ভাল করে কৈ থৈ গল বরপেটা লোকসভাত, একো নাই, খালো গালো খোলা গুটি তাহলে এটা বিগ জিরো। যদি বরপেটাবাসীয় কিনা পায় নেই মর্যাদা আত্মসন্মান দিব মোদী ডাঙরিয়াই, দিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আর যখন আমার সাংসদ হবল গিয়ে আছে দিব পাব। কত এটা বিরোধী ঐক্য আছে আপনি কক? তৃণমূল কংগ্রেসে ঘোষণা করলে, আপে ঘোষণা করলে, রাইজ আর কি দল আছে সেই আর কোনবা একটা দলে ঘোষণা করছে, হ্যাঁ অল ইন্ডিয়া লাগে। নির্বাচন কি হব? ভারতীয় জনতা পার্টি 370 প্লাস আমার যে এলায়েন্স আছে আপকিবার সারসবার, অসমত আমি 14খনে পাম। বরপেটাও আমার জিতিব, কোকরাঝারও জিতিব, ধুবুরীও জিতিব, পশ্চিম অসমত আটাইতকৈ ভাল এবার রিজাল্ট হবলৈ গৈ আছে। একো প্রভাব নপরে, নির্বাচন তো বেলেগ বস্তু, কা তো বেলেগ বস্তু। যাবার শুনক, বিধানসভা নির্বাচন তো কা আন্দোলন করেছিল, করেছিল নাই করেছিলে নাই চাও রব, সেইটো কারণে আন্দোলন করছে। আর কি জানি কেটামান ভোট ফাটাব পারো, কিন্তু নয়, জনতায় দেখিছে যে কোনে উন্নয়ন করব সক্ষম হয়েছে। আজি জিলায় জিলায় মেডিকেল কলেজ কোন সরকারে দিলে কোক সব নালে? আজি 26 লাখ মহিলায় অরুণোদয় আসনি পাই আছে না বাইদেউ? তো এটা ইতিহাস হল না, এটা হিস্ট্রি হয়েছে, হয়েছে না? এটা রেকর্ড সংখ্যক কাম যদি করব সক্ষম হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়া করেছে, আমার অসম সরকারখানে করেছে। কি কার প্রভাব পড়ব? সেকটা এনেও আমাকে ভোট নিদিয়ে, যেকটা আন্দোলনকারী নয় সেকটা লেফট লিবারেল কংগ্রেস শিবির AIDF শিবির সেইবিলাকে মানুষ আছে। কিন্তু মই এটা ধিক্কার দিছো, কোনোবা দুর্বৃত্ত আজি আমার একটা নামঘর জ্বলাই দিছে মরিগাঁও জেলার পুখুরী পার নাকি ঠাইটির নাম, হ্যাঁ শিলপুখুরী, ইয়েস শিলপুখুরী। তো এইবিলাক করবলে নাপায় আমার জাতির স্বাভিমান, এই নামঘরটো অসমিয়ার স্বাভিমান বলে কয়। আর মহাপুর গুরুজনে আজি নয় 500 বছর আগতে নামঘর সত্র স্থাপন করে আমাক মাত্রা দি থাকে, জাতিটক একত্রিত করে থাকে গেছে। তাত কোনোবা দুর্বৃত্ত এই নামঘর জ্বলাই দিব আইব, আইনে তা কঠোর বা কঠোর মানে লোক সিদ্ধান্ত লোক
আৰু পাৰিলে ফাষ্ট টেকত নি এইবিলাকক ফাঁচি দিব লাগে। এম এল এবিলাকতো সন্মানৰ যিবিলাক বিধায়ক আছে তেওঁ নিজ নিজ সমষ্টিত মানে লেণ্ডিং কৰি দিলে, নিজে একদম আৰম্ভ কৰি দিছে কাম কাজ, কেনেকৈ ভোট বঢ়াব পাৰি, ক'ত অকণমান কাম কম হৈ আছিল সেইখিনি কেনেকৈ মেকআপ কৰি মিটআপ কৰি মেটিকেটেড কৰি সেইখিনি আনিব পাৰি, চবত লাগি পৰিছে। এম এল এ লৈ কথা নাই বাবু, আমি ক'বলৈ গৈছোঁ যে প্ৰতিটো বিধানসভা সমষ্টিত আমাৰ যি 64 এম এল এ আছে বৰ্তমান, আটাইকেইজন নিজৰ নিজৰ সমষ্টিত লাগি পৰিছে। ময়ো নিজৰ সমষ্টিত আছোঁ, মোৰ সমষ্টিত বিপুল ভোট আমি দিম। প্ৰতিজন বিধায়কে এইটো বুজি পায়, নিজৰ ভোটটো ৰখাৰ কাৰণে চেষ্টা কৰিব, ভোট বঢ়োৱাৰ কাৰণে চেষ্টা কৰিব, মোদীজীক তৃতীয়বাৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী পদত অধিষ্ঠিত কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব।